বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের আজকের খেলায় 2-0 গোলে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে জয় পেয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরুতেই আক্রমণ প্রতি আক্রমণে খেলা শুরু করে উভয় দল। প্রথমার্ধে দু দলই একাধিক গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। গোলশূন্য শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে খেলা 60 মিনিটে তানভীর রানার পাশে আমজাদ আলীর হেডে গোল হলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা ক্রীড়া সংঘ। পরে খেলার সমতা ফেরাতে আক্রমণ করতে থাকে আরামবাগ। ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে মুক্তিযোদ্ধা, কিন্তু খেলার শেষ মিনিটে আরামবাগের খেলোয়াড় আরাফাতের আত্মঘাতী গোলে ব্যবধান বেড়ে যায় মুক্তিযোদ্ধার। ফলে 2-0 গোলে জয় পায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।